চন্দ্রচে বদলে বৃহস্পতিবারের টলিপাড়া যেন দুর্গ। দেখা গেল গুটি কয়েক মানুষ পিপি কিট আর মাস্ক পরে ঘুরছেন। কে অভিনেতা, কে টেকনিশিয়ান, আজ যেন চেনাই যাচ্ছে না। দীর্ঘ 83 দিন পর শুটিং শুরু হলো টলিপাড়ায়। সব স্টুডিওরই গেট বন্ধ, যেমন বন্ধ ইন্দুপুরী স্টুডিওর গেটও। গ্রাফস আর মাস্ক হাতে সকাল সকাল নতুন চিত্রনাট্য ঝালিয়ে নিচ্ছিলেন রানী রাসমণির দিতিপ্রিয়া। তবে রাসমণি পিরিয়ড ড্রামা, তাই শুটিং করার সময় যে মাস্ক বা গ্রাফস পরা যাবে না সেই চ্যালেঞ্জটা মনে নিয়ে ফ্লোরে নামছেন রানীমা। ইন্দুপুরী স্টুডিওতে কড়া নিরাপত্তার মধ্যে চলছে শুটিং। শুটিং পাড়ার লোকজন ছাড়া অন্য লোক দেখলেই নিরাপত্তা রক্ষী মুখের উপর গেট বন্ধ করে দিচ্ছেন, বলছেন বাইরের লোক ঢুকলে তার চাকরি যাবে। জোর গলায় তিনি জানিয়ে দিলেন, স্টুডিও এলাকা বারবার স্যানিটাইজ করা হচ্ছে, বাইরের লোক ঢুকলে বিপদ বাড়বে। দাসানী স্টুডিওর অবশ্য নিরাপত্তার কথা মাথায় রেখে নিজেই মেকআপ রুম থেকে বেরিয়ে এলেন ইন্দ্রাণী হালদার, শ্রীময়ীর মেকআপ ছাড়া। শুটের প্রথম দিনেই শ্রীময়ী আর রোহিতের দৃশ্য আছে। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।